নমস্কার বন্ধুরা এক্সপোজার এইচকে চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আপনি যদি বয়স্ক বা বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করে থাকেন তাহলে নতুন লিস্ট প্রকাশিত হলো তো সেই লিস্টে আপনার নাম রয়েছে কিনা আপনি বাড়িতে বসে আপনার হাতে থাকা ফোনটি দিয়ে চেক করতে পারবেন কিংবা সেই লিস্টে আপনার নাম থেকে থাকলে আপনি লাস্ট কোন মাসে টাকা পেয়েছেন বা লাস্ট কোন মাসে টাকা আপনাকে দেওয়া হয়েছে সেটাও কিন্তু আপনি আপনার হাতে থাকা ফোনটি দিয়ে চেক করতে পারবেন তো কিভাবে চেক করবেন সেটাই আজকে এই ভিডিওতে দেখে নেব তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে সাথে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো এর জন্য প্রথমে আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে যার লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশানেও পেয়ে যাবেন তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনারা দেখতে পাবেন যেখানে রিপোর্টস বলে একটি অপশান রয়েছে তো এই রিপোর্টস অপশানে আপনারা ক্লিক করবেন রিপোর্টস অপশানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে আরও একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে তো এখানে আপনারা তিন নম্বরে দেখতে পাবেন যে একটি অপশান রয়েছে স্টেট ড্যাশবোর্ড তো এই স্টেট ড্যাশবোর্ড এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন তারপরে দেখতে পাবেন যে আরও একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে তো এখানে প্রথমেই বলা হচ্ছে যে স্টেট সিলেক্ট করতে তো আপনার রাজ্যটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো আমরা এখান থেকে আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো ওয়েস্ট বেঙ্গল সবার শেষে আপনারা পেয়ে যাবেন সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাবেন যে ডান দিকে একটি অপশান রয়েছে স্কিম তো আপনারা যদি সব স্কিমের নাম একসঙ্গে দেখতে চান তাহলে এখানে ওয়ার্ল্ড স্কিম বলে যে অপশনটি রয়েছে সেটাই সিলেক্ট করে রাখবেন আর আপনি যদি শুধুমাত্র ওল্ড এজ পেনশন যেটা রয়েছে অর্থাৎ বয়স্ক ভাতা যেটা রয়েছে সেটা যদি চেক করতে চান তাহলে ফার্স্ট এর ক্লিক করবেন আর আপনি যদি প্রতিবন্ধী যদি পেনশন দেখতে চান তাহলে সেক্ষেত্রে সেকেন্ড অপশনটা ক্লিক করবেন আর যদি যদি আপনারা বিধবা ভাতা দেখতে চান তাহলে সেক্ষেত্রে থার্ড অপশানটা ক্লিক করবেন এরকমভাবে আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের পছন্দ মতন তো আমি এখান থেকে বিধবা ভাতা দেখতে চাই তাই এখানে প্রথমে যে অপশনটি রয়েছে এখানে যেটা রয়েছে আইজিএন ও ओ ए पी एस से ऑप्शन टी हमें ক্লিক করে নেবো তো সেটা ক্লিক করার পরে তারপরে এখানে দেখতে পাবেন যে এখানে একটি কোড রয়েছে তো এই কোডটি আপনারা হুবহু এখানে বসিয়ে দেবেন দেখে দেখে তো আমরা এই কোডটি এখানে হুবহু বসিয়ে দিয়েছি এরপর আপনারা দেখতে পাবেন যে এখানে সাবমিট বলে একটি বাটন রয়েছে তো এই সাবমিট বাটনে আপনারা ক্লিক করে দেবেন সাবমিট বাটনে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন পেজটি লোডিং হবে এরপরে আপনারা নিচের দিকে চলে যাবেন তো দেখতে পাবেন যে ওয়েস্টবেঙ্গলের সব জেলার নাম এখানে শো করছে তো আপনার যে জেলাটি রয়েছে সেই জেলাটির ওপরে আপনারা জাস্ট টাচ করে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে যে কোনো একটি জেলার ওপরে টাচ করলাম சிலக்ட் கொல்லாம் ஏற்போடே দেখতে পাবেন যে সেই জেলার আন্ডারে যতগুলো সাব ডিস্ট্রিক্ট রয়েছে বা মিউনিসিপ্যালিটি রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করছে তো এখান থেকে আপনার যে সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটি রয়েছে সেটি আপনি এখান থেকে জাস্ট টাচ করে সিলেক্ট করে নেবেন তো আমি যে কোনো এখান থেকে একটি সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটি এখান থেকে সিলেক্ট করে নিলাম টাচ করে এরপরেই আপনি যে সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করলেন তো তার আন্ডারে যতগুলো গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড রয়েছে সবার নাম দেখতে পাবেন যে নিচের দিকে এখানে চলে এসেছে তো আপনার যে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডটি রয়েছে সেটি আপনি এখান থেকে খুঁজে নেবেন খোঁজার পরে আপনি জাস্ট টাচ করে নেবেন টাচ করার পরে আপনি দেখতে পাবেন যে আরও একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে তো আপনি যে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডটি সিলেক্ট করলেন তো তার আন্ডারে যতজনের নাম সেই স্কিমের রয়েছে সবার নাম কিন্তু এখানে এবারে দেখাবে নিচের দিকে আপনারা চলে আসবেন সবার নাম কিন্তু এখানে পেয়ে যাবেন তো এক এক করে এখানে নামটা খুঁজে নেবেন আপনার যে নাম রয়েছে কিংবা আপনি যে নামে খুঁজতে চাইছেন তো সেই নামটি আপনি এখান থেকে এই লিস্টে খুঁজে নেবেন তো এখানে যদি এই লিস্টে যদি না খুঁজতে পারেন যদি অনেকগুলো এখানে নাম থাকে তাহলে আপনারা কী করবেন এখানে উপরের দিকে আপনারা দেখতে পাবেন যে এখানে সার্চের একটি অপশান রয়েছে একটি ঘর রয়েছে তো এই সার্চের ঘরে আপনারা জাস্ট ক্লিক করবেন তারপরে আপনার যে নামটি রয়েছে সেই নামটি এখান থেকে টাইপ করে আপনারা সার্চ করে নেবেন তো আমি এখান থেকে যে কোনো একটি নাম এখানে সার্চ করে নিচ্ছি তো দেখতে পাবেন যে নামটা সার্চ করার পরে এখানে সেই নামটা কিন্তু চলে এসছে দেখতে পাচ্ছেন আমি যে নামটা সার্চ করেছি এখানে কিন্তু সেই নামটা চলে এসছে এরপরে জাস্ট আপনারা দেখতে পাবেন যে স্যাংশান অর্ডার নাম্বার যেটা রয়েছে এখানে আপনারা করবেন তো এখানে টাচ করার পরে আপনারা দেখতে পাবেন যে সেই ব্যক্তির সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ্লিক্যান্ট নেম তারপরে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ রয়েছে ফাদার্স বা হাজবেন্ডস নেম এখানে দেখাচ্ছে স্যাংশান অর্ডার নাম্বার এখানে দেখাচ্ছে স্কিমের নাম দেখাচ্ছে অ্যাড্রেস দেখাচ্ছে এস দেখাচ্ছে জেন্ডার দেখাচ্ছে সমস্ত ডিটেলস এখানে দেখাবে এবং তার সঙ্গে লাস্ট কবে টাকা দেওয়া হয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন অক্টোবর দু হাজার একুশ এই যে ব্যক্তি এই ব্যক্তিকে কিন্তু লাস্ট অক্টোবর দু হাজার কিন্তু ভাতার টাকা দেওয়া হয়েছে তো এরকমভাবে খুব সহজেই আপনারা এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটা দেখে নিতে পারবেন তার সঙ্গে লাস্ট কোন মাসের টাকা দেওয়া হয়েছে সেটাও আপনারা কিন্তু এখান থেকে চেক করে নিতে পারবেন আপনার বাড়িতে বসেই আপনার হাতে থাকা ফোনটি দিয়ে তো আজকের জন্য এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে